এখানে অলরেডি বোর্ড দিয়ে দিয়েছে যে কোথায় কোন ফ্লাইট আসছে, টোটাল ব্যাংককের বলছে নির্ধারিত সময়, অর্থাৎ ব্যাংককের ফ্লাইট যে সময় আসার কথা সেই সময় চলে আসবে। এটা হচ্ছে বোর্ড, এয়ারপোর্টের ডিসপ্লে বোর্ড। এখন এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করার পালা, এর মধ্যে ঢুকে গেলাম। এটা হচ্ছে এয়ারপোর্টে ঢোকার পরে অবস্থা, এই হচ্ছে গেট এমার্জেন্সি, এখান থেকে এন্ট্রি হলো। দেন এই হচ্ছে এয়ারপোর্টের ভিতরের এরিয়াটা, এই হচ্ছে এয়ারপোর্টের ভিতরে, এই হচ্ছে আমাদের সুভাষিস দা, ঠিক আছে। এই হচ্ছে এয়ারপোর্টের ভিতরে অবস্থা। এখন হচ্ছে এগুলোকে চেকিংয়ে দিতে হবে, লাগেজটাকে চেকিংয়ে দেব, দেন আমরা সিকিউরিটি চেক করব। সিকিউরিটি চেক নিয়ে হচ্ছে ভিতরে, তাই তো, ইমিগ্রেশন কমপ্লিট করে, ঠিক আছে। হচ্ছে এক্সচেঞ্জ মানি, এখানে আপনি এক্সচেঞ্জ করতে পারেন। সামনেই হচ্ছে বিভিন্ন যে ফ্লাইট অপারেটর তাদের হচ্ছে অফিস, বাংলাদেশ বিমান। সামনে আমাদের ফ্লাইট হচ্ছে ইন্ডিগোতে, সামনে হচ্ছে ইন্ডিগো, আমরা এখন সেদিকেই হচ্ছে যাচ্ছি, অনেকে ওয়েট করছে এখানে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এন্ট্রি পয়েন্ট, সামনে আমাদের ওটাকে দিয়ে আমাদের যেতে হবে। এটা হচ্ছে পয়েন্ট, এই যে চেক ইন লাগেজ পয়েন্ট, আমরা এখানে এই যে লাগেজগুলোকে চেক ইন করতে হবে, অর্থাৎ এখানে জমা দিতে হবে, দিয়ে আমরা ইমিগ্রেশন করব, দেন হচ্ছে সিকিউরিটি চেক করব। কফি ডে আছে, কফি খেতে চাইলে চলে যাওয়া যেতে পারে, কফি ডে। তাহলে এখন চেক ইন করা যাক লাগেজটাকে, দেখছেন এটা পুরোটা, দেখ পুরোটা ঢোল, খুব বিগ সাইজের। আমরা এখন সিকিউরিটি চেক করলাম, সিকিউরিটি চেক করার পরে অলরেডি আমরা এই মুহূর্তে ঢুকে গেছি, আমাদের সিকিউরিটি চেক কমপ্লিট, আমাদের ইমিগ্রেশন কমপ্লিট। এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া করার পালা, তারপরে আমরা আমাদের যে ফ্লাইট নির্দিষ্ট সময়ে আছে সেই সময়ে ব্যাংকক।